সেদিন দিয়ে খেলা বুঝি সেদিন দিয়ে আমি আর্জেন্টিনার সাপোর্ট করি আর্জেন্টিনা কোপা আমেরিকা কাপ নিয়েছে এবার আমরা বিশ্বকাপও নেব এটা আমাদের সবা মনের আশা বিশ্বকাপ তো ভালো করছে বড় ভাই আমাদের বড় ভাই বহুদিন দিয়ে আর্জেন্টিনা সাপোর্ট করে আমার আগ থেকেই মানে বহুত টাকা খরচ করে সেটা ইয়ে করছে আমাদের ভালো লাগতেছে আমাদের সাপোর্টার হিসেবে আমাদের খুব মন শান্তি হয়ে গেছে আসলে মূলত আমি ব্রাজিলের সাপোর্টার আশরাফুল ভাই দেখা যায় আর্জেন্টিনা টিমের প্রতি অনেক ভালোবাসা তার এই ভালোবাসা থেকে তিনি এই রিক্সাটা দেখা যায় 4,000 টাকা খরচ করে এরকম একটা আর্জেন্টিনা পতাকার রঙে এটা তৈরি করে নিয়েছেন আমাদের কোনো হিংসা নেই তার প্রতি বা আর্জেন্টিনা টিমের প্রতি কোনো হিংসা নেই আমাদের ভালোবাসা থেকেই আমরা তার রিক্সায় চলাফেরা করতেছি আর্জেন্টিনা আমার বিশ্বাসে আর্জেন্টিনায় কাপ নেবে এবং রিক্সার মর্যাদা রাখবে এটা আমাদের এলাকাবাসী কথা আমরা দেখেছি যে কুড়িগ্রামে আর্জেন্টিনা নামে এক রিক্সা খুব রঙভাবে সাজানো হয়েছে কিন্তু আমরা ব্রাজিলের এখনো কিছু করতে পারিনি যে আমরা এই খেলার শুরুর আগেই আমরা ব্রাজিলের জন্য কিছু না কিছু করব আমি মূলত ইতালি সাপোর্ট করি যে দুঃখজনক যে এবার তারা চান্স পায়নি কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার তো বাংলাদেশের অতি ভক্ত এই যে আর্জেন্টিনার পতাকা নিয়ে রিক্সায় ঘুরতেছে এই নিয়ে এটা অবশ্য ভালো লাগতেছে সবারই আনন্দ 4 বছর পর পর খেলাধুলে তো সব মানে একটা এনজয় সবাই করতে হয় তো এ নিয়ে যেন খেলাধুলার বিষয় নিয়ে যেন কোনো দ্বন্দ্ব না হয় এটাই আমি আশা করতে পারি আমার আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই আসলে এই রংটা করা যেটা আর্জেন্টিনা আদলে তৈরি করছে আমি তো এখানে অনেক মানুষ আমাকে উৎসাহ দিচ্ছে এবং আমার রিক্সায় উঠতেছে এবং আমাকে মানে অনেক ভালোবাসা দিচ্ছে তো অবশ্যই ব্রাজিলের সমর্থকরা তারা যদিও বা অন্য দলের সমর্থক তারা কখনো এরকম বিদ্রুপ আচরণ করেনি তো সবাই আর কি অনেক মজা করতেছে সে বাইসাইকেলটা আমি 2010 থেকে ওটা করে আসছিলাম 2010, 2014, 2018 বাইসাইকেলটা করছিলাম আমি যেহেতু অটো রিক্সা চালাই সেহেতু আমি প্রতি বছরই এটা রং করব এবং আর্জেন্টিনার প্রতি ভালোবাসা আমার প্রতি বছরই একই থাকবে তো যতদিন বেঁচে আছি আর কি এই রিক্সাটা আমি কালার করব আগামী 20 তারিখ বিশ্ব কাপ শুরু হচ্ছে সারা বাংলাদেশের ন্যায় আমাদের প্রিয় কুড়িগ্রামেও উদ্দীপনা উচ্ছ্বাসের মধ্য দিয়ে আনন্দের মধ্য দিয়ে তারুণ্য কিশোর বার্ধক্য সব বয়সের মানুষের মধ্যে একটা উদ্দীপনা ছড়িয়ে পড়েছে সারা শহরে ফ্ল্যাগ ফেস্টুন এবং ইয়াং জেনারেশনের যারা রয়েছে তারা যাচ্ছি পরে ইতিমধ্যেই তাদের সমর্থক দলের উপস্থিতি জানাচ্ছে সব মিলিয়ে আসলে এবারকার বিশ্বকাপ মানে খুব জমজমাটভাবে জমবে কারণ ইতিমধ্যে নিজ জেলায় আমাদের জেলায় যেভাবে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে আমার মনে হয় সারা বাংলাদেশে এটার একটি প্রতিফলন করবে সব মিলে আমরা আনন্দ চাই ফুর্তি করব উৎসব করব কিন্তু যেন আমরা আমাদের দেশকে যেহেতু ভালোবাসি দেশ প্রথমে আমরা দেশকে বাঁচাবো দেশকে ভালো রাখবো নিজের সমাজকে ঠিক রাখবো এমন কিছু করব না যে উৎসবের কারণে আমাদের দেশের ক্ষতি হয় ব্যক্তি জীবনের ক্ষতি হয় সমাজে কোনো ইফেক্ট পড়ে আর্জেন্টিনা